আসসালামু আলাইকুম, আমি ফারদিন, রয়েছে আপনাদের সাথে। একটি সিনেমা বা চলচ্চিত্র অথবা হতে পারে এই ধরনের স্বাভাবিক ভিডিও জোড়াতালি দিয়ে একত্রিত করে যারা একটা ভিডিও ঘন্টার পর ঘন্টা তৈরি করে তাদেরকে মূলত বলা হয় ভিডিও এডিটর। ভিডিও এডিটিং করে অর্থ উপার্জন করা অনেকের কাছে স্বপ্নের মতো। সত্যিটা কি জানেন, আমি নিজে একজন ভিডিও এডিটর এবং আমি জানি কোন কোন পদ্ধতি অবলম্বন করে ঘরে বসে অর্থ উপার্জন করা যায়। তাই এই করোনাকালীন পরিস্থিতিতে সবাই ঘরে থাকুন এবং এই ভিডিওটা উপভোগ করুন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো শুরু করা যাক আমার প্রথম পদ্ধতি অ্যাপ্রোচ কন্টেন্ট ক্রিয়েটরস নিয়ে। যদি আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে তুলনামূলক বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকেন তাহলে হয়তো এই পয়েন্টটা বুঝতে আপনার সুবিধা হবে। আচ্ছা, কেন এই কথাটা আমি আপনাদের বললাম, এর পিছনে রয়েছে অসংখ্য কারণ। যারা আমার সাথে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে যুক্ত রয়েছেন তারা জানেন, মের এক তারিখ মূলত আমি একটা পোস্ট করি যে আমার ভিডিও এডিটর প্রয়োজন এজেন্সি বা সমিতির জন্য। অনেকে মূলত আমাকে মেইল করে তার ভিতর থেকে কয়েকজন সেরা সেরা এডিটরকে মূলত আমার যে এজেন্সি রয়েছে সেখানে আমি যুক্ত করিয়ে দেই। তার মানে কিন্তু এইটা না যে এখন আর সময় নেই, সময় অবশ্যই রয়েছে। আপনি চাইলেই স্ক্রিনে দেওয়া যে মেইল অ্যাড্রেসটা রয়েছে সেখানে আমাকে মেইল করতে পারেন। আপনার কাজ যদি আমার পছন্দ হয় বা আপনার ছবি তারপর পোর্টফোলিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি আপনাকে কাজে নিব। যারা একটু স্মার্টলি চিন্তা করেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে আমার পয়েন্টটা কি। আমার পয়েন্ট হচ্ছে বেশি বেশি ভিডিও এডিটিং গ্রুপ অথবা ফেসবুক যতগুলো পেজ রয়েছে সেগুলোর সাথে কানেকশনে থাকা। এটা আমি মানছি যে বাংলাদেশে তেমন কোনো আহামরি ভালো কোনো ভিডিও এডিটরদের গ্রুপ নাই, তবে আপনি চাইলে ভিডিও এডিটরস বাংলাদেশ এই ফেসবুক গ্রুপের সাথে জয়েন হতে পারেন। এই গ্রুপটার একটা বৈশিষ্ট্য কি জানেন, প্রত্যেকদিনই কেউ না কেউ এখানে পোস্ট করে, কেউ হয়তো চাকরির সন্ধানে রয়েছে, কেউ হয়তো চাকরির জন্য বিজ্ঞপ্তি দিচ্ছে। তো এক কথায় অনেক জরুরি একটা গ্রুপ বলে আমি মনে করি ভিডিও এডিটরদের জন্য। এবার আপনার মাথায় অবশ্যই প্রশ্নটা আসবে যে তাহলে আমরা কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারি। যোগাযোগ করার একটা অন্যতম পদ্ধতি হচ্ছে পোর্টফোলিও তৈরি করা। পোর্টফোলিও এই শব্দটার সাথে যারা একদমই নতুন তাদের উদ্দেশ্যে বলতে চাই, মূলত আপনি কে, আপনার কাজ কি কি, আপনি কি কি বিষয়ে পারদর্শী, আপনি কার কার সাথে কাজ করেছেন ইত্যাদি লিখে মূলত একটা প্যারাগ্রাফ অথবা সিবি আকারে সাজানোই হচ্ছে পোর্টফোলিও আমার ভাষ্য মতে। আচ্ছা, আমি ধরে নিলাম যে আপনার কাছে একটা পোর্টফোলিও রয়েছে কিন্তু এই পোর্টফোলিওটা ব্যবহার করে আপনি ফেসবুকে কোনো প্রকার কাজ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন। সেই ক্ষেত্রে সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে ইউটিউবে কাজ সন্ধান করা। মূলত আপনার কাজটা হচ্ছে বাংলাদেশে অথবা বাইরের দেশে যে যে বড় ইউটিউবাররা রয়েছে বিশেষ করে টেক ফিল্ডে তাদের সাথে যোগাযোগ করা ইমেইলের মাধ্যমে। ধরেন আমাদের দেশে ATC রয়েছে, সোহাগ 360 রয়েছে। এক কথায় আপনি যে কোনো ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলেই সেখানে দেখতে পারবেন বিজনেসের জন্য একটা ইমেইল অ্যাড্রেস দেওয়া রয়েছে। তারপর আর কি, ইমেইল অ্যাড্রেসটাকে আপনি কপি করে রাখুন অথবা যে কোনো জায়গায় নোট করে রাখুন। এবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, কারণ আমরা ইউটিউবারদের মেইল করব। সবসময় একটা কথা মনে রাখবেন, মেইল কখনো মানুষ পড়ে না, মেইল রোবট পড়ে না। ওফ, সবসময় একটা কথা মনে রাখবেন, মেইল কখনো রোবট পড়ে না, মেইল পড়ে মূলত মানুষ। মানুষকে আকর্ষণ করার জন্য শিরোনাম আপনার আকর্ষণীয় হওয়া উচিত। ইউটিউবারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি মূলত শিরোনামে লিখব লুকিং ফর আ ভিডিও এডিটর। তারপর আর কি, কিছুক্ষণ আগে যে আমরা পোর্টফোলিওটা লিখলাম সেই পোর্টফোলিওটা এখানে পেস্ট করে দিব, তারপর আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে জাস্ট সেন্ড করে ফেলবো, দ্যাটস ইট। 3-4 দিন সময় লাগতে পারে একটা এজেন্সি অথবা ইউটিউবারের কাছ থেকে ফিরতি রিপ্লাই পাওয়ার জন্য। যদি এর ভিতরে তারা আপনাকে ফিরতি রিপ্লাই না দেয় তাহলে ধরে নিতে হবে যে আপনার কাজে কমতি রয়েছে, তাই কাজটাকে ভালো করার চেষ্টা করুন। আশা করি এরপর পরবর্তীতে হয়তোবা আপনি কাজ পেয়ে যাবেন। দ্বিতীয় ধাপে আমরা কথা বলবো খুবই জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফাইবার নিয়ে। ফাইবার কি বা কিভাবে কাজ করে এইটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। আমাদের দেশে যারা বড় বড় ফ্রিল্যান্সার রয়েছে তারা ধরতে গেলে ফাইবারে কাজ করে ম্যাক্সিমাম। আপনি যদি একদম ফ্রিতে বসে থাকেন অথবা লেখাপড়ার পাশাপাশি ভিডিও এডিটিং করে অর্থ উপার্জন করতে চান তাহলে আমার মনে হয় ফাইবার আপনার জন্য সব থেকে সেরা একটা প্ল্যাটফর্ম হবে। আচ্ছা, আমরা সবই জানলাম কিন্তু ফাইবারে আমাদের মূল কাজটা কি। ফাইবারে আপনার মূল কাজটা হচ্ছে গিগ পোস্ট করা। ঠিক সেই জায়গায় আপনি মূলত দেখানোর চেষ্টা করবেন আপনার অভিজ্ঞতা, কয় বছরের ভিডিও প্রোডাকশনে আপনি কতদিন ছিলেন, তারপর কতদূর আপনি লেখাপড়া করেছেন, সেই সাথে আপনি কোন কোন সফটওয়্যারে পারদর্শী ইত্যাদি বিষয়বস্তু লিখে আপনার মূলত একটা গিগ পোস্ট করতে হবে, দ্যাটস ইট। সর্বনিম্ন আপনি $5 অর্থাৎ বাংলাদেশি টাকায় ৪২০ টাকা পেপালের মাধ্যমে তুলতে পারেন। আর যদি বকশিস স্বরূপ আপনার ক্লায়েন্ট আপনার কাজকে অনেক বেশি পছন্দ করে তাহলে হয়তো $5 বদলে $10 পেতে পারেন, বা $100 কাজ আপনি $150 পেতে পারেন। তো এটা
সম্পূর্ণ আপনার উপর যে আপনার কাজ কতটুকু প্রফেশনাল। একটি বিষয় আমি এখানে মনে করি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে টাইম ইজ মানি। যদি আপনি আপনার ক্লায়েন্টকে সময় দেন 3 ঘন্টা, তাহলে এই 3 ঘন্টার ভিতরে আপনার যেমনি হোক কাজ সম্পূর্ণ করে দিতে হবে। 3 ঘন্টার বাইরে যদি আপনি টাইম নেন, অথবা দেখা গেল যে 3 ঘন্টার বেশি 1 বা 2 দিন আপনি সময় নিয়ে ফেলেন, তাহলে ক্লায়েন্ট কিছুটা বিরক্ত হবে। এর ফলে আপনি টাকার পরিমাণও কম পেতে পারেন, সেই সাথে আপনি কোনো প্রকার রেটিংসও সেখানে পাবেন না। রেটিংস ফাইবারে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যত আপনার অ্যাকাউন্টে রেটিংস থাকবে, ধরেন 5 স্টার অথবা এর থেকে বেশি থাকলো, তাহলে আপনার যে ক্লায়েন্ট রয়েছে বা যিনি আপনাকে কাজটা দিবে, তিনি আগে থেকে বুঝতে পারবে যে আপনি অনেক পারদর্শী একটা লোক। আপনি অনেকদিন যাবত ফাইবারে রয়েছেন, তাই আপনার কাজ পেতে সুবিধা হবে এবং মোটা অঙ্কের টাকা আপনি পেয়ে যেতে পারেন, যদি এই ছোট ছোট বিষয়গুলো আপনি মনে রাখেন। একদম গ্যারান্টির সাথে কথাটা বলতে পারছি যে ফাইবার কোনো পার্ট টাইম জব না। যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন, তাহলে এখান থেকে প্রচুর অর্থ আয় করা সম্ভব, আর এটাকে আপনি ফুল টাইম নিতে পারেন পরবর্তীতে। এখন না, এমনটাও হতে পারে আপনি ফাইবারে অনেকদিন যাবত কাজ করার চেষ্টা করছেন কিন্তু কোনো কাজই আপনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে peopleperhour.com এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। পিপুল পার আওয়ার ওয়েবসাইটটা মূলত চালু হয় 2007 সালে, কিন্তু বর্তমান সময়ে এই ওয়েবসাইটটা বিশাল পরিমাণে জনপ্রিয়তা লাভ করতে পেরেছে, কারণ ওয়েবসাইটটা খুবই ট্রাস্টেড। তো এই জায়গাটায় আমি একটা টিপস আপনাদের দিয়ে দিই, যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ শুরু করবেন তখনই তার ইমেল অ্যাড্রেসটা আপনি নোট করে রাখুন, পরবর্তীতে সেই ইমেল অ্যাড্রেসে আপনি তাকে নক করুন এবং বলুন যে এখানে তার সাথে কন্ট্রাক্ট করতে। পরবর্তীতে পেপাল অ্যাড্রেসের সাহায্যে আপনি মূলত টাকাটা নিয়ে ফেলুন। এর ফলে দেখা যাবে যে ওয়েবসাইটের সাথে কোনো প্রকার কমিশন আপনার শেয়ার করতে হবে না, আর আপনি একটু বেশি হলেও টাকা উপার্জন করতে পারবেন। তো কেমন লাগলো এই পদ্ধতিগুলো নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন অন করুন। আরেকটি বিষয় না বললেই নয়, যদি আপনি ভিডিও শুটিং, ভিডিও এডিটিং, ভিডিও প্রোডাকশন, ভিডিও থাম্বনেল প্রত্যেকটা বিষয় A to Z আমার কাছ থেকে শিখতে চান, তাহলে technicalbangla.com থেকে বাজেট কন্টেন্ট ক্রিয়েটর্স ভার্সন 1 690 টাকা দিয়ে কোর্স প্যাকটি কিনে ফেলুন। এখানে রয়েছে 12টা এক্সক্লুসিভ ভিডিও, যে ভিডিওগুলো দেখলে যে কেউ ভিডিও প্রোডাকশন সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে, আর বাকি কিছু তো এই চ্যানেলে ফ্রিতে দেওয়া রয়েছে। তো কম্বিনেশন করে দেখুন, আই থিঙ্ক আপনি একজন ভালো ভিডিও এডিটর হয়ে যেতে পারবেন। তো এই আর কি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। লেভেল আপ। অনেকদিন যাবত ভাবছি একটা কথা আপনাদের বলবো, কিন্তু কোনোভাবেই বলতে পারছিলাম না। আজকে ভাবলাম সেই কথাটা যেমনিই হোক বলতে হবে, আর সেটা হচ্ছে আমি আমার রুম অর্থাৎ দেয়ালের যে কালারটা রয়েছে সেটা ভাবছি পরিবর্তন করব। ওকে, তো আমি যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে রুমের যে কালারটা রয়েছে সেটা হয়তো ডার্ক অথবা অন্ধকার কোনো কালার হবে। তার ফলে দেখা যাবে যে ভিডিওতে যখন আমি লাইটগুলো অফ করে দিব পিছনেরটা, তখন মূলত আমার মুখটা অনেকটা উজ্জ্বল দেখা যাবে। আমি একদমই মিথ্যা বলবো না, 2019 থেকে আমি চেষ্টা করছি যে রুমের কালার পরিবর্তন করব। তখন থেকে চিন্তা করতেই আছি যে কি কালার দেয়া যায়, কি কালার দেয়া যায়। ডার্ক কোনো কালার দিতেই হবে, কারণ অনেকদিন হয়ে গিয়েছে একই সেট আপে ভিডিও দিচ্ছি, কিছুটা পরিবর্তন নিয়ে আসা দরকার, তাই না? তো আপনার কি মনে হয় আমার কি ডিসিশন কি ঠিক আছে নাকি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাকে ইনস্টাগ্রামে জানাতে ভুলবেন না। সেখানে প্রায় 10,000-এর কাছাকাছি ফলোয়ার হয়ে গিয়েছে, তো যান সেখানে ফলো করুন, আমাকে সাহায্য করুন। মানে প্যারা আছে তবু এই কথাটা বলতে হবে। চিল ব্রো।